গোলাঘাট জিলার খুমটাই বিধানসভা সমষ্টির দরিদ্র লোকসকলের বাবে ভাল দিন আহিল নে? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে নির্বাচনের আগতে জনতাক দেখাইছিল ভাল দিনের সপোন। অসমৰ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালেও সকলোৰে আনন্দ বুলি নির্বাচনী বৈতরণী পার হৈ রজা হল। কিন্তু গোলাঘাটের খুমটাই সমষ্টির বহু সংখ্যক দরিদ্রর ভাল দিনের সপোন দিঠকত পরিণত নহল। এইজন চীনাতলি গাঁৱৰ সুৰেণ বৰা, দুজন লৰা আৰু এগৰাকী কন্যার সৈতে বাস করে এই ধোকা দিয়া সরু ঝুপুরিট। এজন পুত্রই রাজমিস্ত্রির যোগালির কাম করে, সুৰেণ বৰায়ো রাজমিস্ত্রির কাম করেছিল। এওঁলোকর ঘরটো অতি বিপদজনকভাবে ধোকা দি রাখিবলগা হৈছে। হাউলি পৰা ঘরটো এজাক বতাহতে ভাঙি পৰাৰ সম্ভাৱনা। এটা সরকারী ঘর দিম বুলি উন্নয়ন খণ্ডৰ লোকে কেইবাবাৰো আশ্বাস দিলে, কিন্তু বিগত সময়ছোৱাত ঘরটো বাদে এটা লেট্রিনো নেপালে। বিজেপির বিধায়ক মৃণাল শইকীয়ার কার্যকাল শেষ হবলৈ সৰহ দিন নাই। এতিয়া কেবল এটা ঘর পাম বুলি বিধায়ক মৃণাল শইকীয়ার মুখলৈ চাই আছে এই দরিদ্র পরিয়ালটোৱে। সমষ্টিটোত সুৰেণৰ দৰে পেটে ভাতে খাই থকা বহুতো দরিদ্র লোক আছে। এওঁলোকর আশ্বাস পূরণ হবনে, নে আকৌ এবার ইলেকশনের পিছতহে বিধায়কে এনে লোকর মৌলিক অধিকার পূরণের আশ্বাস দিব? এই প্রশ্ন সুৰেণ বৰাৰ দৰে দুখিয়া সকলৰ। কি সমষ্টি এটো? আপোনাৰ ঘৰটো কি কাৰণে বনোৱা নাই? সমৰ্থ নাই। এই আপুনি চৰকাৰী ঘৰৰ কাৰণে এপ্লাই কৰিছিলে নে? চৰকাৰী মই নিজে কৰা নাই, যদিও আগত আহিছিলে মানুহ, লিখি কৰি নিছে, কোনো কোৱা নাই। কেইবাৰ লিখি নিলে? লিখি নিয়ে দুবাৰমান হ'ল। দুবাৰমান আপুনি বিচাৰিছিলে? বিধায়কে কি কয়? বিধায়কৰ ওচৰত মই নাই যোৱা দেই। তাৰমানে এনেই আপুনি এপ্লাই কৰিছিলে? এপ্লাই হিচাপে মই এনেকৈ জনোৱা নাই। কি কৰিছিলে? সেইটো ক'লে ব্লকৰ ফালৰ পৰা আহি পেলাই লিখি কৰি নিছিলে। ব্লকৰ ফালৰ পৰা আহিছিলে? হয়। আহি পেলাই ঘৰ দিম বুলি কৈছিলে নি? না, ঘৰটো পাব বুলি কৈছিলে। হয়, কিন্তু এতিয়াতো চৰকাৰ ভাঙিব হ'ল। এতিয়া সেইটো নাজানো আৰু। আপুনি ঘৰটো আপোনাৰ ঢোকা দি থৈছে? হয়। আপুনি এতিয়া ঘৰ বনাব পাৰিব নে নাই নিজে? ঘৰ নিজে বনাবলৈ মোৰ সমৰ্থ নাই, কাৰণ আজি 3-4 মাহ হৈছে মোৰ মাইকী মানুহ ঢুকাল, মোৰ তাত কেঞ্চাৰ ঔষধত। হয়। ভালেমানখিনি টকা মোৰ খৰচ হৈ গ'ল। নামটো কি আপোনাৰ? মোৰ নাম সুৰেণ বৰা। আৰু ল'ৰা ছোৱালী কি? মোৰ ল'ৰা দুটা, ছোৱালী এজনী। কি কৰে আপুনি? মই পকা মিস্ত্ৰী কৰিছিলোঁ আগতে, এতিয়া আহিলোঁ, ল'ৰায়ো যোগালি যোগালি কৰি আছে এতিয়া।